এই যে বন্ধুরা, ভিডিওটা না দেখে চলে যাচ্ছেন, যাবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো শুনুন, হয়তো ভালো লাগতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আসলে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কথা বলি যেগুলো অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে, অনেকে হয়তো গুরুত্ব না দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু এই গুরুত্ব না দেওয়ার পিছনেও কিন্তু হয়তোবা আপনার কিছু ক্ষতি হতে পারে, অথবা গুরুত্ব দিলে আপনার কিছু উপকার হতে পারে। ক্ষতি হয়তো বা হবে না, কিন্তু উপকার হবে। আমরা আশা করছি এমন কিছু বলবো না যাতে আপনার ক্ষতি হয়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের বিষয়বস্তু হলো, আমরা কিন্তু সব সময় যে খাবারগুলো খাই, আল্লাহ তাআলা আমাদের জন্য যেই প্রাকৃতিক সৃষ্টি করে দিয়েছেন, প্রাকৃতিক খাদ্যগুলো, শস্যগুলো, তা আমাদের জন্য শরীরে সহনীয়। কিন্তু যখনই সেটা ভেজাল হয়, তখনই কিন্তু আমাদের শরীরে নানাবিধ সমস্যা হয়। দেখুন, বিস্তারিত কথাগুলো শুনলে আপনি আশা করছি উপকৃত হবেন। আমরা ভাবি জ্বর আমাদের জন্য আসলে ক্ষতিকর, আসলে কখনো কখনো জ্বরটা ক্ষতিকর নয়, জ্বরটা কিন্তু আমাদের জন্য উপকারও বটে। অনেকে সামান্য জ্বরেই প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ ক্ষতি করছেন নিজের। আসলে কতটুকু খাওয়া প্রয়োজন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আসুন জানি যে আমরা সর্বপ্রথমেই একটা বাহিরের কথা জানি, সেটা হচ্ছে টক্সিন, তারপরে আমি আপনার জ্বরের বিষয়ে কথা বলবো। আমাদের শরীরে যা কিছু খাই, এটা কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসই হজমযোগ্য এবং খাদ্য আমাদের জন্য উপযোগী। কিন্তু যখনই এর ভিতরে কেমিক্যাল যুক্ত হয়, যখনই এর ভিতরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ, কীটনাশক, সার, রাসায়নিক কোনো পদার্থ যখন মিশ্রিত হয়, তখন সেটা আমাদের শরীরের অত্যন্ত ক্ষতি ডেকে আনে। কীভাবে ক্ষতি ডেকে আনে? আপনি একটা জিনিস ভাবুন, সারাদিন কিন্তু আমরা পরিশ্রম করি, সেটা কীভাবে? এই যে আমি কথা বলছি, এতে আমার কিন্তু একটা এনার্জি লস হচ্ছে। কেউ কেউ ব্রেনের কাজ করে, অর্থাৎ লেখালেখি করে, তারও কিন্তু এনার্জি লস হচ্ছে। কারো শারীরিক পরিশ্রম, কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে, বিভিন্ন ধরনের পরিশ্রম করে, কেউ বা বাজারে এসে দোকানদারি বা ব্যবসা করেন, তাদেরও কিন্তু কথা বলতে হয়, বিধায় আপনার শরীর থেকে কিন্তু এক ধরনের এনার্জি লস হয়ে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাওয়া এনার্জিটা ফিরে আসে কখন আপনি বলতে পারবেন? বুঝুন, ভালো করে শুনুন। রাত্রিতে যখন আপনি ঘুমান, আল্লাহ তাআলা কিন্তু এই জন্য কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে সারাদিন পরিশ্রম এবং রাত্রিতে বিশ্রাম, অর্থাৎ রাত্রিতে ঘুমানোর জন্যই আল্লাহ তাআলা বিশ্রামের জন্য একেবারে অন্ধকার করে দিয়েছেন। রাত্রিতে যখন অন্ধকারে ঘুমান, তখন আপনার শরীর থেকে এক ধরনের টক্সিন বের হয়, যেটা শরীরকে সুস্থ রাখার জন্য প্রায় 60-70% কাজ করে। এজন্য কেউ রাত্রে যদি ঘুমান, তাহলে অবশ্যই বাতি নিভিয়ে ঘুমাবেন, এটা আপনার জন্য উপকার হবে যদি প্রয়োজন না হয়। তো আসুন বলি যে টক্সিন বের হওয়া, আমাদের শরীর থেকে যা কিছুই খাই, অর্থাৎ ভেজালযুক্ত যে জিনিসগুলো খাই, সেগুলো কিন্তু বের হতে হবে, নতুবা আমাদের শরীরের ভিতরে যখন থেকে যাবে, তখন আমরা কিন্তু নিজেরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে বের হওয়ার উপায় কী, এটা অবশ্যই আমাদের জানতে হবে। আমরা কিন্তু বের করি এবং বের হয়ে যাই, এটা প্রাকৃতিক নিয়ম। আমরা যত কিছুই খাই, এর সারাংশ অর্থাৎ মৌলিক উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে থেকে যায় এবং স্টমাক করে কি সেগুলো মল হিসেবে বের করে দেয় পায়খানা রাস্তা দিয়ে। এটা হচ্ছে প্রথম টক্সিনগুলো বের হওয়া, অর্থাৎ শরীরে প্রত্যেকটি ভালো উপাদান রেখে বাকিগুলো বের হওয়ার রাস্তা হচ্ছে পায়খানা এবং প্রস্রাব। তরল পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে, বাকিগুলো আপনার পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। যদি পায়খানা না হয়, আপনার পেটে নানান ধরনের সমস্যা হবে এবং আপনি অসুস্থতায় পড়ে যাবেন, এটা বাস্তবিক। আচ্ছা, যখন আপনার পায়খানার মাধ্যমে বের হতে পারছে না, এমন কিছু টক্সিন রয়েছে, সেগুলো বের হবে কীভাবে, এটাও কিন্তু একটু জটিল বিষয়। তাহলে এগুলো বের হওয়ার কিন্তু একটা রাস্তা প্রয়োজন, সেগুলো হচ্ছে ঘামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলা সৃষ্টি অপরিসীম, এত দয়াময়ভাবে সৃষ্টি করেছেন আমাদের যে আসলে আমরা শরীর নিয়ে ভাবলে আমাদের ব্রেনটাই অন্যদিকে চলে যাবে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য, আলহামদুলিল্লাহ। তো যখন ঘাম হয়, এই ঘামের মাধ্যমে, ঠিক আছে, এখন জ্বরের কথা আসবে, যে আমরা যখন কোনো কিছু খাই, তখন তার ভিতরে যে নির্যাস রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেগুলো আমাদের শরীর থেকে বের হতে না পারলে আমাদের ক্ষতি হবে। তাহলে বের হওয়ার প্রথম মাধ্যম বললাম, দ্বিতীয় মাধ্যম হলো হচ্ছে ঘাম। যখন সেগুলো বের হতে চায়, অনেক সময় দেখা যাচ্ছে যে বের হওয়ার মতো উপযোগী নয়, অর্থাৎ শরীর থেকে বের হতে গিয়ে আপনার শরীরটা হিট হয়ে যাচ্ছে, গরম হচ্ছে, এটাই জ্বরের লক্ষণ। কিন্তু যখনই দেখবেন যে জ্বরটা চলে যাচ্ছে, তখন এক ধরনের ঘাম দিয়ে শরীর ঘেমে জর্জরিত হয়ে যায় এবং আপনার জ্বরটা চলে যায়, অর্থাৎ যে টক্সিনগুলো বের হতে খুব কষ্ট হচ্ছিল বা খুব দুরূহ ব্যাপার, সেগুলো কিন্তু
ধীরে ধীরে আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে টক্সিনের মাধ্যমে, অর্থাৎ আপনার ঘামের মাধ্যমে। তাহলে এটা কিন্তু দ্বিতীয় মাধ্যম, যেটা শরীর থেকে কেমিক্যাল এবং অন্য টক্সিনগুলো বের হয়ে যাচ্ছে। এবার তৃতীয় মাধ্যমে আসি, যে তৃতীয় যে মাধ্যমটা আছে এটা আমরা শরীরের ভিতরে যখন আমরা নিঃশ্বাস নেই তখন আপনার আপনার সকলের লাংসের ভিতরে অর্থাৎ ফুসফুসের ভিতরে বায়ু যায়। এই বায়ুগুলা কার্বন ডাই অক্সাইড এবং আপনারা জানেন যে আমাদের এগুলো ভিতরে যায় এবং বাইর হয় পরিশুদ্ধভাবে, অর্থাৎ ভিতরে যে বায়ুটাই যায় সেটা পরিশুদ্ধ হয়ে শরীরের ভিতরে যেখানে যেখানে যতটুকু প্রয়োজন সেগুলো সরাইয়া যায় এবং বাকি যে ময়লা আবর্জনা থাকে সেগুলো ফুসফুস আপনার সেখানে জমা করে রাখে এবং সেটা বের হয়ে যায়। যদি বের হতে না পারে তখন আপনার শরীরে সর্দি দেখা দেয়, অর্থাৎ লাংসটা কফে আটকে যায়, কফটা গাঢ় হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। কখনো কখনো সেটা আপনার নাকের মধ্যে দিয়ে এবং নাকের উপরে যে চোখের উপরে কপাল রয়েছে এর সাইড দিয়ে বিভিন্ন জায়গা আছে, এখানে সাইনাস বলা হয়, এর ভিতর দিয়ে আপনার সর্দি আকারে কখনো পানির মতো বের হয়ে কখনো গাঢ় আকার সর্দির মতো হয়ে বের হয়ে যায়। এটা কিন্তু তৃতীয় মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হওয়ার। এগুলো যদি না রাখে, এগুলো যদি না থাকতো তাহলে আমাদের শরীরের ভিতরে টক্সিনগুলো জমা হয়ে আমরা ক্ষতিগ্রস্ত এবং বড় বড় ধরনের অসুস্থতায় পড়ে যেতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এগুলো মাধ্যম রেখেছেন, এগুলো অটোমেটিক হয়ে যায়। এবং শেষ নম্বর যেটা সেটা হচ্ছে বমি। আপনি যখন কোনো কিছু খাবেন যখন আপনার পেটে স্টমাকে এগুলো হজমযোগ্য নয়, অর্থাৎ হজম করার মতন ক্ষমতা রাখে না, আপনার ভালো জীবাণু গুড এগুলা ব্যাকটেরিয়া যখন আপনার কম পরিমাণে হয়ে যাবে তখন সেগুলো কিন্তু আপনার পেটে থাকবে না, তখন আপনার বমির মাধ্যমে বের হয়ে যাবে। যদি এটাই না থাকতো তাহলে আপনার পেটে ওগুলো হজম করতে গিয়ে আপনার পেটে বড় ধরনের কোনো সমস্যা অথবা স্টমাক ক্ষতিগ্রস্ত হয়ে আপনার আলসার বা বড় ধরনের কোনো ক্ষতি হতো। তাহলে আলহামদুলিল্লাহ কেন বলবেন না বলেন? যেই আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর সৃষ্টি করেছেন এবং সমস্ত কিছু ভালো মন্দ দেখার জন্য শরীরের ভিতরে এগুলো সেট করে দিয়েছেন, এগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা কোনো পয়সা লাগতেছে না, আমাদের কোনো আলাদা টেনশন করা লাগতেছে না। আমরা যাই কিছু খাই সেগুলোই কতটুকু কীভাবে থাকবে এবং কীভাবে বের হবে এই সিস্টেমগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তা আসুন বন্ধুগণ, আমরা যে বিষয়গুলো বললাম যে টক্সিনগুলো আমাদের বের হওয়ার মাধ্যম চারটা, এখন আমরা আসি যে আমাদের জ্বরের কথা বলে বললাম। জ্বরটা যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে প্রথম জ্বরের মানে জ্বর ভাব লাগার সঙ্গে সঙ্গে যে আমরা প্যারাসিটামল খাই বা আমরা জ্বরের ওষুধ খাই এটা কিন্তু আমাদের জন্য উচিত নয়। কেন? যেটা আমি আপনাদের অতীতে বলেছি যে টক্সিনগুলো বের হওয়ার জন্য আপনার শরীরটা হিট হয়ে যায়, সেই হিটটাই জ্বর আকার ধারণ করে। কিন্তু যখন আপনার শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় তখন দেখবেন জ্বরও কমে গেছে, আপনার শরীরে এক ধরনের ঘামের সৃষ্টি হয়েছে, টক্সিনগুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, জ্বরের ওষুধ কখন খাবেন, অ্যান্টিবায়োটিক বা আরও দামি ওষুধ কখন খাবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন কখন? দুই দিন, তিন দিন, চার দিন হলো জ্বর, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন আপনি ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নেবেন, তার আগে প্রয়োজন নেই। কিন্তু জ্বর যদি আসে সেক্ষেত্রেও তো আমাদের কিছু ট্রিটমেন্ট প্রয়োজন। আসুন দেখুন আমরা কী ধরনের ট্রিটমেন্ট নিতে পারি প্রাকৃতিকভাবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের শরীরে যখন জ্বর আসে অর্থাৎ আমাদের শরীর যখন হিট হয়, গরম হয়, তখন আমরা এটা ঠান্ডা স্বাভাবিক পানি দিয়ে শরীরে মুছে নিতে পারি অথবা গোসল করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি কি, সেটা হচ্ছে যে পাতলা কাপড় বরফে ভিজিয়ে যেটা একটু বেশি ঠান্ডা হয়ে যায় শরীরের সাথে পেঁচিয়ে রাখলে দেখা যাচ্ছে শরীর খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে, জ্বরটা চলে যাবে, এটা কিন্তু ভালো একটু উপায়। কিন্তু খাদ্য খাবার খেতে হবে কীরকম, আপনার পানি বেশি করে খেতে হবে, জুস বা জুস জাতীয় যদি প্রাকৃতিক হয় অবশ্যই চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে যে জুসগুলো তৈরি করা হয় সেগুলো খাবেন, ডাবের পানি, নারিকেলের পানি, তারপরে আপনার লেবুর শরবত এবং অন্যান্য যে কোনো কিছু দিয়ে শরবত অর্থাৎ তরল যে কোনো খাদ্য যেগুলো আছে সেগুলো আপনি বেশি করে খাবেন, আপনার জ্বরটা চলে যাওয়া এবং এই জ্বরের সাথে টক্সিনগুলো বের হওয়ার মাধ্যমে জ্বরটা দ্রুত চলে যাবে এবং আপনার শরীর দ্রুত আরাম পাবে, কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়টা কাজ সেটা হচ্ছে যে আমরা সূর্যের আলোতে আমরা দেরি করতে পারি অর্থাৎ শরীরকে তাপ গ্রহণ করতে পারি। সূর্যের তাপ যখন বেশি হবে তখন আমরা বিভিন্নভাবে অর্থাৎ উপর হয়ে বা চিত হয়ে কিছুক্ষণ শুয়ে অথবা বসে পাতলা কাপড় গায়ে দিয়ে আমরা সূর্যের তাপটা নিতে পারি। তাহলে সূর্যের তাপের সাথে একটা সংমিশ্রণ আছে, ভিটামিন ডি পাওয়া যায় এবং জ্বর চলে যাওয়ার জন্য অত্যন্ত উপযোগী একটা মাধ্যম। অতএব যদি কারো এরকম সমস্যা হয় অবশ্যই চেষ্টা করবেন যেন
সেটা এমন কিছু হয় যে রোদের তাপে আমাদের জ্বরটা চলে যাবে এবং শরীরে ভিটামিন ডি যুক্ত হবে, শরীর দুর্বল হবে না, অত্যন্ত উপকারী এই সূর্যের তাপটা নিতে পারেন। এবং জরুরি বিষয়টা হচ্ছে আপনি যে কোনো মাধ্যমে ঘুমটা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যে খাদ্যগুলো খাই অবশ্যই কিন্তু এই খাদ্যগুলো হজম করতে শরীরের প্রায় 70% এনার্জি লস হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 70% এনার্জি লস হয়ে যাচ্ছে যে শুধুমাত্র খাদ্য হজম করতে, বাকিগুলো কথা বলতে, কাজ করতে, ব্রেন খাটাতে, হাঁটাচলা করতে বা অন্যান্য পরিশ্রম করতে, সব কিছুতে আপনার বাকি 30-35% খরচ হচ্ছে। শুধু খাদ্য হজম করতেই আপনার এনার্জি লস হয়ে যাচ্ছে বেশি। অতএব খাদ্যগুলো যেন অবশ্যই প্রাকৃতিক হয়, অর্গানিক হয়, সেজন্য সকলে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ সকলের উপকার হবে। আর জ্বর যদি আসে খুব দামি ওষুধ না খেয়ে চেষ্টা করবেন, জিঙ্ক এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন যেন আপনার ক্ষতি না হয় এবং আপনি উপকৃত হন। ধন্যবাদ বন্ধুগণ কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ইনশাল্লাহ সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।